মাত্র 117 রান যখন ইংল্যান্ড করেছিল, 118 রানের টার্গেটে বাংলাদেশের জয়টা অনেকটা নিশ্চিত ছিল, এবং সেই নিশ্চিত জয়ের কথা আমরাও বলেছি যে আজকে সিরিজ জয় শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট আসলে ঐশ্বরিকভাবেই একটা টান টান উত্তেজনার বার্তা নিয়ে তৈরি হয়েছে। সেই তৈরি হওয়াটা, সেই বৈশিষ্ট্যটা আজকেও যেন টি টোয়েন্টি ক্রিকেট হারাতে চায়নি, হারাতে চায়নি বলে শেষের দিকে একটু জমে উঠেছিল, একটু কনফিউজিং ব্যাপার তৈরি হয়েছিল যে অঘটনটা ঘটে কি না। প্রথম অঘটন তো ঘটেছে, ইংল্যান্ড মাত্র 117 রানে অল আউট হয়েছে, কিন্তু এই লো স্কোরিং ম্যাচেও ইংল্যান্ড দারুণভাবে ফেরার চেষ্টা করেছে। আজকের উইকেটটা বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মনে হয়েছে যে ব্যাটিংয়ের পক্ষে বোধহয় একেবারেই কথা বলছে না। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় মনে হয়েছে যে ইংল্যান্ড ব্যাট করতে আসলে ব্যর্থ হচ্ছে, যতটা না বোলিং ভালো হচ্ছে তার চাইতে বেশি তারা ব্যাটিংয়ে ভুল করছে। কিন্তু ঠিক উল্টাটা মনে হলো বাংলাদেশের ব্যাটিংয়ের সময়, মনে হলো যে অসাধারণ বোলিং উইকেট, বোলাররা অসাধারণ বল করছে, এবং ব্যাটসম্যানরা আজকে প্রথম টি টোয়েন্টির যে মেজাজটা ছিল চেস করতে নেমেই বাংলাদেশি ব্যাটসম্যানদের, রনি তালুকদার প্রথম টি টোয়েন্টিতে প্রথম বলেই চার দিয়ে শুরু করেছিলেন, লিটন দাস শুরু করেছিলেন ছয় দিয়ে, সেই দৃশ্যটা একটু একেবারে রিভার্স মনে হলো। রনি তালুকদার প্রথম বল ডিফেন্স করলেন, লিটন খুব একটা আজকেও পারলেন না, নয় রানে আউট হলেন, রনি তালুকদারও পারেননি। আজকে মাত্র তিনজন ব্যাটসম্যান তিন অঙ্কের ফিগারে পৌঁছতে পেরেছেন, ওই শান্ত আবারও লড়াই করেছেন, এবং শেষ পর্যন্ত ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যখন দলের জয় নিশ্চিত হয়েছে 18.5 ওভারে, সেই পর্যন্ত অপরাজিত থেকেছেন। কিন্তু তারপরেও কি খেলাটা অনেক বেশি নাটকীয় হতে যাচ্ছিল না শেষবেলায়, বিশেষ করে যখন সাকিব আউট হয়ে গেলেন শূন্য রানে, কোনো রান না করে সাকিবের আউট হয়ে যাওয়া, তার আগেই মিরাজের আউট হওয়া, এবং সাকিবের পরে আফিফের হাল ধরতে না পারা, আফিফের একটা মানে পুরো স্ট্যাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যাওয়া, সাকিব লং অফে ক্যাচ তুলে দিলেন, শূন্য রানে বাউন্ডারিতে ক্যাচ হয়ে গেলেন, ছয় মারার চেষ্টা করেছিলেন সেটি হলো না। সব মিলিয়ে যে নাটকটা জমে উঠতে চাচ্ছিল যখন তাসকিন নামলেন, তাসকিন এবং শান্ত, তখন শেষ 12 বলে 13 রানের দরকার। তাসকিনের যে সময়, সেই সময় মনে হচ্ছিল যে কিছু একটা বোধহয় হতেও পারে, ছয় উইকেট পড়ে গেছে, তার আগেই খুবই বাজেভাবে আফিফকে বোল্ড হতে দেখেছি আমরা। কিন্তু ওই 19তম ওভারে শান্তকে আমরা দেখেছি খুবই সংগ্রামী ব্যাটিং করতে, এবং একটা চার মেরে যখন সিঙ্গেলস নিয়ে অপর প্রান্তে এসেছেন, তখন একটা ভয় ছিলই, সেই ভয়টা কিন্তু আর শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাসকিন প্রত্যাশার চাইতে অনেক ভালো ব্যাট চালিয়েছেন, পরপর দুইটা চার মেরেছেন অফসাইড দিয়ে, যে চারের মধ্যে প্রত্যয় দেখা গেছে। সেই দ্বিতীয় চার মারার সঙ্গে সঙ্গে যখন দলের জয় নিশ্চিত হয়েছে 18.5 ওভারে, তখন শান্ত এবং তাসকিনের যে উল্লাস, সেই উল্লাস বলে দিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটে এই জয়টা কত গুরুত্বপূর্ণ। আজকে মিরাজ ছাড়া শান্তকে সেইভাবে কিন্তু কেউ সঙ্গ দিতে পারেননি, আর একজন সঙ্গ দিয়েছেন তৌহিদ হৃদয়, 17 রান করেছেন 18 বল থেকে। মিরাজ এবং হৃদয়ের সঙ্গে যে দুটো জুটি হয়েছে শান্তর, সেই দুটা জুটি ছাড়া বাকি সবাই মূলত ব্যর্থ হয়েছেন। শেষ দিকে এসে যে ছয় বলে 15 রানের যে জুটি তাসকিনের সঙ্গে, সেটি তৃতীয় সর্বোচ্চ জুটি হয়েছে। শান্ত মিরাজের সঙ্গে এবং হৃদয়ের সঙ্গে যে জুটিটা গড়েছেন, হৃদয়ের সঙ্গে জুটি গড়েছেন তিনি 29 রানের 31 বলে, মিরাজের সঙ্গে 41 রানের জুটি, যে জুটিটাই মূলত খেলার
মোড়টা ঘুরিয়ে দিয়েছে এবং ইংল্যান্ডকে খেলা থেকে ছিটকে দিয়েছে। 41 রান 34 বল থেকে মিরাজ অসাধারণ খেলেছেন, অসাধারণ সঙ্গ দিয়েছেন, 20 রান করেছেন 16 বল খেলে এবং শেষ পর্যন্ত শান্ত 46 রান করে অপরাজিত 47 বল খেলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন তিনি। অবধারিতভাবেই মিরাজ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, কারণ ব্যাটিংয়ে যেমন 20 রান করেছেন 16 বলে, আবার বোলিংয়ে 4 উইকেট নিয়েছেন মাত্র 12 রানে। সব মিলিয়ে আজকে বাংলাদেশের একটা স্বপ্নের দিন আসলে ক্রিকেট ইতিহাসে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ঘাঁটলে যে উল্লেখযোগ্য দিনগুলো পাওয়া যাবে সেই উল্লেখযোগ্য দিনগুলোর মধ্যে আজকে একটা অনন্য দিন। বাংলাদেশ ইংল্যান্ডকে যে কোনো ফরম্যাটে এই যে সিরিজ হারানোর যে কৃতিত্ব, টি টোয়েন্টি ফরম্যাটের মতো ফরম্যাট, যে ফরম্যাটে বাংলাদেশ সব থেকে দুর্বল দল, সেই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নকে ঘরের মাটিতে সিরিজ হারিয়ে দেয়া, 2-0 এগিয়ে গেল বাংলাদেশ, শেষ ম্যাচে জিতে এখন হোয়াইট ওয়াশের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে, এই দিনটা ক্রিকেট ইতিহাসে নতুন করে নতুনভাবে নিশ্চয়ই লেখা থাকবে। বাংলাদেশের ক্রিকেটের পাশে স্বর্ণালী অক্ষরে এই দিনটা নিশ্চয়ই লেখা থাকবে।